আমি আপনারা জানেন যারা রাত জেগে এই ভিডিওগুলো দেখছেন এবং দেখবেন, আমি উভয়কে ধন্যবাদ জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে অসহায় মানুষদের, দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য যে ক্ষুদ্র প্রয়াস পুয়ার অ্যান্ড অরফান ফাউন্ডেশন, আপনারা জানেন হবিগঞ্জ তথা চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠনে ইতিপূর্বে অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে অনেক দরিদ্র এবং অসহায় মানুষের পাশে সদা সর্বদা দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আপনাদের যারা বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, দেশ থেকে যার যার নাম দিয়েছেন এবং নাম ছাড়া যারা এই অসহায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এই করোনা ভাইরাসের কারণে যারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই পুয়ার অ্যান্ড অরফান ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যারা মানবতার সেবায় এগিয়ে এসেছেন এবং ভবিষ্যতে আসবেন, আমি উভয়কে ধন্যবাদ জানাচ্ছি। কারণ লকডাউন হয়ে মানুষ যখন গড়ে বসে আছে, তাদের খাবারের যখন কোনো পরিবেশ নেই বা কোনো উপযোগী নেই, সরকারের পক্ষ থেকে যে যা কিছু বিতরণ হচ্ছে তার পাশাপাশি সেই গাজীপুর ইউনিয়নের কিছু সন্তানেরা যারা একটি ফাউন্ডেশন নামে একটি দেশ বিদেশের প্রতি যারা অর্থায়ন দিচ্ছে, তাদের অর্থায়নের মাধ্যমে কিন্তু আজকে গরিব অসহায় এবং যারা সমাজের বাহিরে আসার মতন কোনো লোক তাদের হাতে কিন্তু পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে সেই ছেলেটা কিন্তু একটা আয়োজন করেছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং আমি গর্ববোধ করি যে আমাদের গাজীপুর ইউনিয়নের ছেলেরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এটি কিন্তু সবচেয়ে একটা মানবিক আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন কিন্তু দিচ্ছে, যা দিচ্ছে তা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে না, যার ফলে সরকারের পাশাপাশি কাজ করার জন্য সেই ফাউন্ডেশনের সেই ইয়ং জেনারেশন ছেলেরা কিন্তু আজকে কাজ করছে। আমি প্রথমেই আমি জানতে চাইব একজন ফাউন্ডেশনের যিনি প্রধান, আমার গাজীপুর ইউনিয়নের সুনাম ধন্য ছেলে যিনি মানবিক বিবেচনায় প্রত্যেকটা কাজে এগিয়ে আসেন, সেই জুয়েল বাড়ির কাছ থেকে আমি একটু তথ্য জানতে চাইব যে আজকে যে আপনারা এই খাবারগুলো দিচ্ছেন এবং কোথার থেকে বর্তমানগুলো আসলো বা কীভাবে আপনারা এই মেনটেন্যান্সটা করলেন, আমি একটু জানতে চাই জুয়েল বাড়ির কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পুয়ার অ্যান্ড অরফান ফাউন্ডেশন দরিদ্র এবং ইতিমদের সহায়তা করা হয় এই সংগঠনের মাধ্যমে। আমাদের এই সংগঠনটি পরিচালিত হয় বিদেশ থেকে যারা এটা পরিচালনা করেন, আমাদের ছোটো ভাই অলিউর, বাদুদা শাকিল, বন্ধু জুয়েল শামসু এবং তাদের সাথে প্রবাসী অনেকেই এই সংগঠনে অনুদান দেন। সেই অনুদান এবং দেশের মাঝে অনেক অনুদান দেন, সেই অনুদান আমরা বিভিন্নভাবে, যেমন প্রথম অবস্থায় আমরা একটা বাচ্চাকে চিকিৎসা করেছিলাম 78,000 টাকা তাদের তাকে দিয়েছি, সেই বাচ্চাটা এখন সুস্থ। তারপরে আমরা একজনকে দিয়েছি 1,00,000 টাকা, সেও সুস্থ আল্লাহ রকম। তারপরে আমরা 9টা প্রজেক্টের দিক খাবার যে বিভিন্ন গ্রামে আমরা মানুষের খাবার তৈরি করে গরিব এবং খাবার দিয়েছি এবং রমজান মাসে মানুষদেরকে আমরা ওই ইত্যাদি সামগ্রী বিতরণ করি। তারপরে আমরা যে রুগী আছে অনেক রুগী তাদেরকে আমরা নিজের এই ট্রেকা দিয়ে ওই সংগঠনের ট্রেকা দিয়ে আমরা তার চিকিৎসা করি। সেই চিকিৎসা করানোর পরে আমরা এই আল্লাহ রকমের এই পর্যন্ত 2টা রুগী ভালো হয়েছে এবং আরও আমরা হাতে অনেকগুলো রুগী আছে তাদের আমরা চিকিৎসা দেবো। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যাতে এই সংগঠনটা আরও এগিয়ে নিতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আল্লাহ ধন্যবাদ জুয়েল ভাইকে। আজকের যে বিষয়টি আমার কাছে লাগবে, আমি একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের যে যেখানে
अरे तुम्हें बुयो और ধান বেড়া আছে বইব নে বেশি খেজা কিছু করিনি আলাদা জায়গা মাল বুঝাই করে নিয়ে যাইতেছি ঠান্ডাটা
দেখি।